হুমকি ও যৌন হয়রানির মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন আলোচিত নায়িকা পরীমনি। সোমবার সকাল 10:30 দিকে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের আদালতে তিনি আসেন। দুপুর 12:50 তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণে পরীমনি বলেন, ওই দিন নাসিরা আমাকে অনেক গালাগালি করে, এরপর বলে তোকে গালাগালি করে কি হবে, আমার গায়ে হাত দেওয়ার শুরু করে, আমি বাধা দিতে চেষ্টা করি কিন্তু চেয়ারে বেঁধে বসে পড়ে, সে আমার গলা টিপে ধরে, বাজে কথা ভাবে আমাকে টাচ করে, বাজে কথা বলে, ওইটা দূরে আছে কিন্তু তাকে গলা ধরে বের করে দেওয়া হয়, এরপর নাসির উদ্দিন লাইট বন্ধ করে দিতে বলে, বলে সবাই বের হয়ে যায়, লাইট অফ করে দাও, এরপর সমস্ত লাইট অফ হয়ে যায়, শুধু টিভির মনিটরের সামনে আলো ছিল, সে আমাকে অনেক জোরাজোরি করে, জিমি ও আমার সাথে, এটি চিৎকার চেঁচামেচি ও লাইট ফ্যান আবার চালু হয় এবং লোকজন ফিরে আসে, কি ধরনের জোরাজোরি করছিল তার আইনজীবী এমন প্রশ্ন জবাবে পরীমনি বলেন, তখন নাসির জোর করে আমার টি শার্ট খোলার চেষ্টা করছিল। এই সময় আদালতে কান্নায় ভেঙে পড়েন পরীমনি, তার মুখের কথা বের হচ্ছিল না, তাকে বারবার ওনা দিয়ে চোখ মুছতে দেখা যায়, তাকে জোরে জোরে শ্বাস নিতে দেখা যায়। এ সময় আদালত বলেন, পরীমনি আরও কিছু বলতে চান কিন্তু লোকজন দেখে হয়তো বলতে পারছেন না। আদালত তাকে বলেন, আপনি যদি চান তবে আপনার বিচার ক্যামেরাটা আলো।